আরো সহ প্রণে আমার শালা মো জাহানাই শালাম নিয়ে কালাম পরে হে ভাই গো আমায় করবেন দুয়া গো আমি হানিব গুনাগার গো দুনিয়ার ভিতরে না জানো কি হয় গো আমার হাই শহরে শুনো শুনো ও গো বিবি বিবি গো শুনো
এইদিকে ফলিঙ্গা জোলা বিবির কাছে বলতেছি, বিবি গো শোন, আজ বহুত দিন ধরে আমি তোমার কাছে কিন্তু একটা কথা বলতে চাই, কিন্তু ভয় পাইতেছি, সাহস পাইতেছি না। বিবি বলতাছে, কেন স্বামী, আমার কাছে তুমি কথা বলবা, ভয়ের কি কথা আছে? তুমি স্বামী, আমি তোমার পরিবার, কি বলবা তুমি বলো। কই দেখো, আমার যে না কিছু তেলের পিঠা খাইবার মনে হয়েছিল। কই দো তেলের পিঠা, এটা একটা কথা হইল না? কই হ, তুমি সারা বান আমার কেরা আছে, তুমি যদি বানিয়ে দাও তবেই তো আমি খাইতে পারি। কই ঠিক আছে, তুমি বাজারে যাও, বাজারে থেকে তেল চেনি ময়দা সব কিছু আইনা দাও, তোমাকে আমি তেলের পিঠা বানিয়ে দেই। বেশ, আমি তাইলে বাজারে যাইতেছি। তখন ফলিঙ্গা জোলা কি করলো, এই তো বাজার বলা দৌড়াইল, বাজারে যাইয়া চেনি তেল ময়দা যা কিছু লাগে যাবতীয় বস্তু বিবির কাছে আইনা দিল। ওই বিবি কি করলো, সুন্দর করিয়া তেলের পিঠার মানে গুলা গুলবা শুরু করলো। যখন গুলা গুলতেছে, এই দিকে কিন্তু ফলিঙ্গা জোলা মানে গুসলাচল করবার গেছে। গুসলাচল কইরা ওই ফলিঙ্গা জোলা কি করছে, ঘরের পাশে পলিয়া রইছে। ঘরের পাশে যখন পলিয়া রইছে, এই দিকে ওই ফলিঙ্গা জোলার বউ জুলি, ওই জুলি কি করতেছে, মানে তেলের পিঠা বৈশা বৈশা বানাইতেছে। তাই কিভাবে বানায় আর খায় তাই বলতেছি, আমি সবার কাছে বলতে চাই, কিন্তু আমি বাউলা গানের সুরে। আরো পিঠা ওই ভরি যায়।
তুমি এটা কি কথা শুনাইলা? তোমা গরে জুলা সারা জীবন মানুষের বাড়িতে কাই কামলা দিল, আজকে কেউ বৈজ্ঞানী হইল, কথা তো আমি বুঝতে পারলাম না। কয়, হ্যাঁ আজকে 14টা পিঠা, সত্যিকারই 14টা পিঠা। দেখ ওই একটা করে নাম আইছি, আর আমারও খুব খাইবার মন হয়েছিল, তালে তালে মানে ওই পিঠা কয়টা খাইছি, খাইতে খাইতে কুন্দা খাইছি, আমারও কিন্তু আর সুরন নাই। তিনটা পিঠা রাইখে দিছি, তে উনি তিনটা পিঠা খাইয়ে নে, তখন আমাকে কয়ে আর তুই আর পিঠা কি করলি, সাত সু 14 হান খাইতে পাই তিন হান, বাদ বাকি পিঠা গুলা কই? তখন কয় যে না পিঠা তো এই তিনটাই, তখন কয় না বারবার আমি গুনছি 14টা পিঠা, এখন পিঠা কোথায় আছে, তাড়াতাড়ি পিঠাই না দে, পিঠা না পাইলে মাগি তোকে ছাড়বো না। তাই মাতবর সাহেব আমাকে এমন দেওয়া দিছে যে আমার একখানে হারের জোড়া ছুটিয়ে ফেল দিছে। কই তাই নাকি যে হ, কই তাইলে জুলা তো ভালোই আগুরি গুনতে পারে, 14টা পিঠা বাঁচছ আগুরি বলছে, বেশ দেখা যায় কারো কোন ঘটনা কোন জায়গায় হয়। হঠাৎ করেই কিন্তু ওই মাতবর সাহেবের একটা ঘোড়া হারানি গেছে, একটা গাদা। গাদা যখন হারানি গেছে ডাইকে বলতাছে ওই জুলির কাছে, শুনো জুলি তোমাকে জানাই, ওই যে ওই দিনকে যে গণকের কথা বললা জাগুরি বলতে পারে, আমার ঘরে গাদাডা আজকে তিন দিন ধরে পাই না, ওই গাদাডা কোথায় আছে, কিন্তু তোমার জুলা গণক হইছে না, ওর কিন্তু বইলা দিতে হবে, তা না হইলে ওর পিঠ মুড়া দে বাইন দে, ওরেও কিন্তু ওই রকম মুরণ করসু। কয় তাই নাকি? কয় হ, বিবির কাছে যখন এই খবরটা কইয়া দিছে, ওর কাছে যে কইছে যে তুমি তো তেলের পিঠের কথা আগুরি বলতে পারলা, আজকে মাতবর বাড়ি গো গাদা আড়াইছে, ওইটা কিন্তু কোথায় আছে, যদি তুমি বইলা দিতে না পারো পিঠ মুড়া দে পাইন দে বলে তোমার যা হারের জোড়াও ছুটাইব। কয় হাই রে হাই, এই মাগি তো বেজাল লাগাইছে, পাড়া সুদ্ধা যে এত এটা লাগাইছে যে আমি আগুরি জানি, এখন তো আর আমার পিঠে কুলাইব না। আমরা সইলে যাই রে,
হবে উপায় ইষ্ট মুহুরা দিয়া মাদ বর বান্দি বেয়া মায় এমন মাইরো মারবে মরে বিবি গো তোমারে যাই কোয়ারে দিনিয়া লেট্টিংয়ে গেছে লক্ষ্য করে চাইয়া দেখে ওই লেট্টিংয়ের বেড়ার ভিতরে কিন্তু গাদাটা শুয়ে রয়েছে যখন ভাই গাদা দেখছে জুলার কি আর আগা আছে গুয়ার গুজাইয়া মাথায় উঠছে ফুর্তির ছুটে তিন কাজ চাই তো ভাই বাড়তে গেছে বাড়তে যে জুলিরে ডাইকা কয় চয় মাগি তুই কোথায় যা মাতবর বাড়ি যা আজকে আমি গুণ কইছি এমনি নাকি রে যা খবর কাকা কয় হায় রে নে কি কয় জুলি তো দৌড় ফাইরা গেছে হায় স্বামী কি হইছে কয় বাগি কি হবো যা মাত বরবার যে আছে খবর কগা জামা গো বৈজ্ঞানিক জুলা পা ইয়ারে গাদা পাইছে এই তো মানে দৌড়াইছে দৌড়িয়া যখন মানে সেই মাত বরবারই চইলা গেছে যে এক বলতাছে মাত বর সাপ আপনি গো গাদা বলে পাইছে কয় হায় কয় কি আজকে তিনটা দিন ধরে বীর চাইতাছি কোনো জায়গায় কিন্তু সে গাদা নাই সত্যিকারই তো তুঙ্গ জুলা মানুষ হয়ে গেছে গা বৈজ্ঞানী হয়ে গেছে গা বেশ যাওয়ার এটাই কেন আসো তখন যা বলতাছে স্বামী গো নৌ যাই আজকে তোমার খুব সম্মানের খাতিরে তোমারে নিয়ে যাবে কইছে মাতবর বাড়ি নৌ যাই তখন হাতে ধরে টাইনা নিয়ে গেছে এই যে মাতবর সাপ আমাগো বৈজ্ঞানী সাবরে নিয়ে আইছি কয় কি সত্যিকারে কি গাদা পাইছ কয় হ্যাঁ গাদা পামো না আপনি আমারে হুকুম দিছেন গাদা না পাইয়া কি আর উপায় আছে কয় তাহলে গাদাটা কোথায় আছে কয় যে জায়গায় থাক ওই গাদার কানে ধরে টাই নাই না আমার লেট্টিং এর পারে থুয়া দিছি যান গাদা নিয়ে আসেন এই গাদা পড়া দিব কেরা কয় বাপরে বাপ হাইরে দাপটের দাপট যাইয়া দেখে সত্যিকারই তো লেট্টিং এর পারে গাদা শুয়ে রয়েছে তখন গাদার গলার মধ্যে দড়ি দিয়া মানে তো নিয়ে আইছি
কিন্তু ওই গ্রামের মধ্যে একটা জমিদার আছে, ওই জমিদারের বাড়িতে জমিদারের একটাই মাত্র মেয়ে আছে। ওই মেয়েটার কি ঘটনা হইল, গলার একটা হার হঠাৎ করে হারিয়ে গেল। একটা হার যখন হারিয়ে গেছে, ওই হারটা কিন্তু ওই বাড়ির যে দাসী বিদুরজান ওই বিধি মানেই তো পাইল। ওই হারটা পাইয়া কি করছে, ওই জমিদারের বাড়িতে যে সাইকুর আছে সাই ঢাইলে থয় ঠেকি দিয়া ওই সাইয়ের তলে লুকিয়ে রাখছে। যখন লুকিয়ে রাখলো, এই দিকে কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছে, কোনো জায়গায় কিন্তু সেই হারটা পাইতেছে না। তখন তো কান্দা কাটি ওই মেয়েটাই শুরু করে দিল, হাইরে আমার লক্ষ টাকার হার এখন কোথায় হারিয়ে গেল। এইটা যখন বিশ্রা বিশ্রী আরম্ভ করছে, তখন মানে একটা মানুষে খবর পাইছে জমিদার বাড়ির মেয়ের হার ছুড়ে গেছে। অমুক গ্রামে টাফাজুলি গ্রামে তো হয়তো ফলিঙ্গা জুলা আছে, সে আজকালে বৈজ্ঞানী হয়ে গেছে, আপনারা সেই জায়গায় যান না কে, ওই জায়গায় গেলেই তো হার পাইবেন, কয় তাই নাকি, আমরা তো খবরই জানি না। এই তো মানে চার পাঁচজন দৌড়াইছে, যাইয়া ওই ফলিঙ্গা জুলারে একখানে শূন্য শূন্য করে দৈরা জমিদার বাড়ি নিয়ে আইছে। যখন নিয়ে আইছে, ডাইকা বলতাছে জুলার কাছে, শুনো তোমারে জানাই কিন্তু এই হারডা দয়া করে কোথায় আছে, এই হারডা আমগরে পাইতে চাই, দয়া করে হারডার কথা বলে দিতে হবে। জুলাই মনে মনে চিন্তা করে, হাই রে হাই, জরিতে বলে বেয়া বগমরে, ফকিরের বলে কেরামতি বাড়ে। হ্যাঁ, আজকে ঘরের পাশে বেড়া ফাঁক করে দেখলাম যে চোদ্দটা পিঠা বাজলো আর চোদ্দবার সেনত করে উঠলো, তাইতে কইলাম যে স্যাত সুদ চোদ্দ হান, খাইতে পাইলাম তিন হান। তখন এই কথা যখন যাইরা মাগি পাড়া সুদ্ধা কইয়া দিল, মাত বরে তো মানে গাদার কথা কইল, ডরের ছুটে আমার আইসে আগা লেট ঠিকে গেছে একবার নিগা যাইয়া পাইলাম গাদা। হ্যাঁ, কিন্তু আজকে আবার আমি কি কমু, আমার তো কোনো রাস্তাই দেখতাছি না, ওই দিন তো গুয়ার গুসান দিতে উঠাল, আজকে বান কোন মুহি যাইব। তবে যাক, যা করে ওই উপরালাই তো করে, আচ্ছা দেখা যাক কি হয়। জমিদারের কাছে কইতাছে, জমিদার সাহেব আপনার কাছে একটা অনুরোধ, যে কি, ওই হুনা চকের মধ্যে একটা ঘর তুইলা দিতে হবে ঝুপড়ির নাগাল করে, ওই জায়গার মধ্যে আমি কমসে কম এক সপ্তাহ থাকবো, তারপরে কিন্তু আমি এই খবরটা কব। বেশ, তাই হবে। এই তো সুন্দর করে একটা টুপার নাগাল করে ঘর উঠিয়ে দিল, ওই ঘরের মধ্যে বৈশা বৈশা, হাই বিধি, তুমি তি জানো, তুমি ছাড়া আর কেউ জানে না, তুমি তি সব করা হারো, ওই যে বাড়ির দাসী, কয় হাই রে হাই, বৈজ্ঞানী তো আনছে, এই বৈজ্ঞানী বা কি কয়, তাড়াতাড়ি তো আমার জানতে হবে। ওই যে রাত্রিতে মানে বিধি বিধি করতেছে, হাই বিধি, তুমি তি জানো, তুমি ছাড়া তো আর কেউ জানে না, সব কিছু তুমি জানো, তুমি আজকে বাঁচাও। ওই বিধি ঘরের পাশে যে কয় সর্বনাশ, বারবার খালি দেহি আমার নাম কইতেছে। তখন মানে শিক্ষার দে যে ওই বিধি কি করতেছে, ঘরের ভিতরে তখন চলে গেছে। এই বাবে তে দিদিরে দেখো কি কাম করিল, শিক্ষার মাইরা ওই না বিধি ঘরে তে ঢুকিল, ঘরে যাইয়া ওই না দাসী দেখো ঝুলার পায়ে দৌড়ি, তোমারে জানাই তুমি সারা এই দুনিয়াতে আর কেহ নাই, তুমি এখন বারো কাঠ বৈজ্ঞানী, বাসাও আমারে রে, দয়া কইরে আমার জীবন বিখ্যা দেওয়া হামায়, হারটা এখন আমি আইনা বৈজ্ঞানী দিব যে তোমারে রে,
বিষয়।
জুলাই একদিন বন্ধু বান্ধবরে ডাইকা বলতাছি দেখো চলো আজকে আমরা বিলে গোসল করে আসি গে ঠিক আছে চলো কিন্তু ওই গ্রামের মানুষ বিরাট বড় একটা বিল ডালিমের রসের মতো পানি ওই জায়গার মধ্যে কিন্তু সুন্দর একটা ঘাট আছে সবাই যে গোসলাসল করে যখন ওই ফলিঙ্গা জুলাও চইলা গেছে ওই বন্ধু বান্ধব টেকাইটা যাইরা রাখি করতাছে গোসলাসল করতেছে বহুত মানে মলটলো খেলাইতেছে একটা পার্টনারে কি করছে তখন পানির তলে ডুব দে একটা হিন্দু হালু উঠাইছে হিন্দু হালু না একটা ডুব দে উঠিয়া ওই হালুটা সুন্দর করে পানাটা না ছিঁড়া ফাইল দিয়া ওই হালুর দা হাতের মুতে রাইখিয়া তখন বলতাছে ওই ফলিঙ্গা জুলা তুই তো আজকালে বৈজ্ঞানী হইছ কষা আজকে আমার এই হাতের মুঠে কি আছে কয় গুদ মারছে ও হনপান আমি কি কমু হ্যাঁ এটা তো বাস্তবে কন্যাকটা সর হাতের মুঠে কি ওহন তো আর আমার সময় নেবার উপায় নাই তখন মানে ফলিঙ্গা জুলা কইতাছে হান খাইতে পাইলাম তিন হান হাকবার যায় পাইলাম গাদার সিন বিধি বিধি কইরা পাইলাম গজমতি হার এইবার বুঝি মরণ হলো এই ফলিঙ্গা জুলার বারে বারে কি হিন্দু হালু যখন কইছে বারে বারে কি হিন্দু হালু মনে করছে তাই হিন্দু হালুই তখন কয় হয় যে হিন্দু হালু ওই জায়গায় ও মানে উপাস করে নিল কয় হাত চাই করে তো এ মানে বৈজ্ঞানী ওই এই গেল সারা দেশে মানে পেপার সাইবা দিল ওই দিন হইতে ফলিঙ্গা জুলা বৈজ্ঞানী হইয়া যায় সারা দেশে জাগায় জাগায় পুরস্কার সাইবা দেয় এমন আচরিত ঘটনা একটা গৈঠা গেল সারা দেশে মানে ঘোষণা হয়ে গেল যে ফলিঙ্গা জুলা তো বৈজ্ঞানী হয়ে গেছে তাই অন্য একটা দেশে মানে কোনো বৃষ্টি মিষ্টি হয় না মানে পানি হয় না দেশটা মরুভূমি হয়ে গেছে গা কয় হাই রে হাই টাফা জুলি গ্রামে বলে ফলিঙ্গা নামে একটা জুলা আছে সে একটা জুলা মানুষ আজকে বৈজ্ঞানিক সে সব কথা বলতে পারে কয় তাই নাকি আজকে আমাদের দেশ মরুভূমি হয়ে গেল কিন্তু পানির কোনো খবর নাই কোনো বৃষ্টি নাই কিন্তু পানি না থাকলে আর বৃষ্টি না থাকলে কি হবো শরীরে ঘাম ছুটা যায় তাই এমনভাবে ঘাম ছুটতেছে বলতেছি সবার কাছে তাই এই দিকে ওই বাদশার ঘরে একে একে দুইটা মেয়ে আছে মেয়ে দুইটা কমসে কম 12 বছর ধরে বিয়ার উপযুক্ত হইয়া রয়েছে বিয়া শাদি হয় না আর ওই দেশে বৃষ্টিও হয় না তাই ওই বাদশার বাড়ির থেকে তখন কি করলো কয় একটা লোক মানে ঘুরা দিয়া পাঠিয়ে দিল যাও ফৈজ্ঞানী আরে ফলিঙ্গা জুলাকে নিয়ে আসো তখন এই তো বিশ্রাইতে বিশ্রাইতে শুনতে শুনতে ওই টাফা জুলি গ্রামে চলে গেছে যখন গ্রামে চলে গেছে ওই টাফা জুলি গ্রামের পাশাপাশি কিন্তু কাজী মুদ্দিবাই থাকে কথা সত্য না মিথ্যা জিজ্ঞাসা করে দেখেন ভাই সামনাসামনি বলতে চাই এইটার প্রমাণ কিন্তু কাজী মুদ্দিও দিল কয় হ আমাদের দেশে ফলিঙ্গা জুলা এরকম মানে বৈজ্ঞানী হয়ে গেছে তখন ওই লোক দুইটা তো আইয়া
মানে কাজিমুদ্দি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই কি হইলো, হাসাই কি কথাটা কয় হ, বিশ্বাস যান না। ওই যে ফলিঙ্গা জুলার বাড়ি দেখেন, আগে তো কুইরা মুইরা ঘর আসলে এখন বাড়ি ঘর বিল্ডিং বাড়ি উঠে গেছে গা। কয় তাই নাকি, যে হ, এই তো মানে যাইয়া দেখে যে হাসাই করে বাইর বাড়িতে একটা সাইনবোর্ডটা নানো আছে, তখন কত মানুষ মানে তামেশগিরি, এমনকি নাগে জানি সিকিউরিটি দিয়া রাখতাছি বৈজ্ঞানিক সাবরে, কিন্তু ঘন্টার মাথাও ভিতরে কিছুই নাই। এইদিকে ওই মানুষ যখন কয়েকজনে ওই বৈজ্ঞানিক বাড়িতে ঢুকলো, যাইয়া বলতাছে ওই জুলার কাছে, শুনো বৈজ্ঞানিক সাহেব, আপনারে জানাই কিন্তু আমার দেশে জরি বৃষ্টির খবর নাই, পানির আকার নাই, দেশটা মর ভূমি হইয়া পুইরা হইছে ছাই, তাই তো তোমারে নিতে চাই, তাড়াতাড়ি চলো ভাই, কিন্তু আর আমাদের বাঁচবার কোনো উপায়ই নেই। তখন কয়, হাই রে হাই, এখন আমি করি কি উপায়, আমার ভিতরে তো কিছুই নাই, ফাং ফুং করি তাই তো কিছু করি, এখন বান আমি কি করি, তাই বুঝি এখন মরি, এইটা না কল্পনা করি, তখন আর করলো না দেরি, গুড়ার পৃষ্ঠে উঠলো তাড়াতাড়ি, গুড়ার পৃষ্ঠে উঠা কিন্তু বারবার বাড়ির দিকে চাই, আর কি ঘুরে আসতে পারুম না নাই, চোখের পানি ছাড়তাছে আর তো মানে ধীরে ধীরে যাইতেছে। যখন পায়খানা করতে গেল, পায়খানা করার লগে কিন্তু আবার একটু প্রেসাব আসে, যখন ভাই প্রেসাব করিয়া দিছে ওই জায়গার মধ্যে একটা গাঁথা আছে,
ওই গাতাদের যখন ওই ফলিঙ্গা জুলার পের সাপ চইলা গেছে ওই জায়গার মধ্যে মানে বেংলা বেংলি দুইটা যন্ত্র আছিল ওই বেংলি বলতা আছে বেংলার কাছে শুনছ কয় কি কও কয় দেশে বান্তাইলে বৃষ্টি আইলো বেংলাই কয় হ্যাঁ বৃষ্টি আইলো কয় তাইলে এই যে পানি পড়লো এইরকম যখন কথার বাসপন যায় ফলিঙ্গা জুলা কয় কাম হয়েছে এই কি কয় এগুলা আগা ঢাকা তো দূরের কথা গুয়ের গুয়া দেখ গু ধাক্কাই অম্পি সরাই দেখ কাই তুই পইরে ওই জায়গার মধ্যে মানে কান লাগিয়ে দিল কান লাগিয়ে লক্ষ্য করে শুনতাছে বেংলি কইতাছে বেংলার কাছে শুনো বেংলা কই তোমারে বৃষ্টি বুঝি আইলো দেশে বেংলা কয় না আজকে এই দেশে বৃষ্টি হব কি করে এই যে বাদশার ঘরে যে দুইটা মেয়ে আছে এক যুগ বারো বৎসর ধরে সাবাল্য কয়ে রয়েছে এই মেয়ে গুলাই যখন মনের দুঃখে হাইক সারি দেশটা পুইরা সার খার হয়ে যায় কোনো বৃষ্টির আকার নাই যেদিনকে ওই মেয়ে দুইটার বিয়ে হবে সেই দিন কিন্তু দেশে বৃষ্টি আসবে এর আগে কিন্তু বৃষ্টি নাই কয় তাইলে এই যে পানি পড়লো এগুলা কোথার থেকে আসলো কয় তাইলে এই ঘটনাও তোমারে জানাই আজকে টাপা জুলি গ্রামের থেকে বড় আশা করে একটা বৈজ্ঞানিক দৈরে এখানে আনছি বৈজ্ঞানিক কিন্তু জানে না কিছু আজকে ভয়ের ছুটে এখানে পায়খানা করতে আসে পায়খানার লগে প্রেসাব করে প্রেসাব আজকে আমা করে গায়ে পড়ছি সেই পানি বেঙ্গলি তুমি পাইছ সত্য কথা কই তোমায় ইয়ার বেশি আর কিন্তু বলবার কায়দা নেই এই কথা যখন জুলাই শুনছে জুলা কি আর জুলা আছে তিন কাচ্চাই গুঠু গুয়া উড়া গেছে রে বেড়া নইয়া এই তো মানে গুড়ার কাছে চইলা গেছে ওই গুড়ার গাছি গুড়ানো এক খাবারে তো দাবড়ি দিছে দাবড়ির সুটে কিন্তু সবারই গাম ছুইটা গেছে আর উপায় নাই যখন গাম ছুইটা গেল তখন তো তাড়াতাড়ি করে গুড়া নিয়ে আসলো গুড়া যখন নিয়ে আসলো লাভ দেয় তো ওই জুলাই যে গুড়াই উঠলো যখন গুড়াই উঠলো তিন কাচ্চার মধ্যে নিয়ে কিন্তু ওই বাদশার বাড়ি গুড়া পৌঁছিয়ে দিল গুড়া যখন পৌঁছিয়ে দিছে সম্মানের সাথে নিয়ে বাদশাহ দরবারে ডাকছে বৈজ্ঞানিকে দরবারে হাজির করছে বড় সম্মানের হিসাবে যাচ্ছে এত বড় একটা বৈজ্ঞানিক সে অগ্রিম বলতে পারে আকাশ পাতালের খবর করতে পারে সেই বৈজ্ঞানিক আজকে আমার বাড়িতে আসছে তাই বাদশাহ দরবারে বসিয়া তখন করজুরে বলতাছে বাবারে আজকে আপনার কাছে একটা নালিশ আজকে বারো বৎসর গত হয়ে যায় আমার এই দেশে কিন্তু বৃষ্টি নাই আবাদ নাই মরভূমি হইয়া যায় পুইরা সার খার হইয়া যায় তাই দেশে বৃষ্টি নাই কি কারণে এই কথাটা বাবা জানতে চাই তোমার কাছে এই কথা যখন বলল তখন মানে ফলিঙ্গা জুলা তিন কাচ্চা দেয় এই তো মানে বলবার শুরু করলো শুনেন শুনেন ও গো বাসা আপনারে জানাই সেই কথা কনই আমি সবাতে জানাই এই কথা শুনিলে সবাই এখন ব্যথা পাইবেন তাইও রে জানাই আমার
Parkinson, bye.